নমস্কার, প্রত্যেককে স্বাগত আজকের রাতের অনুষ্ঠানে। আজকে 19 তারিখ, 19/11। আপনারা জানেন সপ্তাহে 2 দিন অনুষ্ঠান করি, আজকে করি আর শুক্রবার দিন 6:30। গতদিন অনুষ্ঠান একটু ডিশিডিউল্ড হয়েছিল, অনেকে প্রশ্ন করেছে, তারা দেখতে পায়নি সময়ে, যে কয়েকজন দেখে আর কি। তো প্রোগ্রামটা আমি 7টা থেকে করেছিলাম, ইউটিউবে হয়তো আপলোড করে দিয়েছে, আপনারা যদি না দেখতে পান তো সেখান থেকে দেখে নিতে পারেন অনুষ্ঠানটা। তো আজকে তারপর থেকে আলোচনা করব, আলোচনা বৃহস্পতির গোচর নিয়ে বলছি। তা আলোচনা করার আগে এই মুহূর্তের নর্মাল গোচরটা আপনাদের বলে নিচ্ছি। এখন সিংহ রাশি আছে, রাত্রি 9:30 বাজে, চন্দ্র সবে মাত্র সিংহ রাশিতে ঢুকেছে, হ্যাঁ, মঘা নক্ষত্রে আছে, মাত্র 4:45 মিনিটে আছে ইমিডিয়েট চন্দ্র। আচ্ছা, রাহু আছে ধনুরাশিতে, আমাদের কেতু আছে ধনুরাশিতে, শনি আছে, বৃহস্পতি আছে, তিনজন একসাথে আছে। কেতু রয়েছে 16°20 মিনিটে, শনি আছে 22°45 মিনিটে এবং বৃহস্পতি আছে 3°3 মিনিটে। উল্টো দিকের ঘরে অর্থাৎ মিথুন রাশিতে রাহু আছে, একই 16°20 মিনিটে আছে। আর রবি ট্রানজিট হয়েছে, আগের দিনই বলেছিলাম যে রবি একদিন পরেই চলে যাবে। তো রবি এখন বৃশ্চিক রাশিতে 2°তে আছে, 2 ডিগ্রির থেকে একটু কম আছে, 2 ডিগ্রিতে আছে। আর শুক্র আছে 28°তে বৃশ্চিক রাশিতে। আমি গতদিন আলোচনা শুনেছেন যদি, তাহলে জানেন যে শুক্র আগামী পরশু দিন সকালবেলায় ট্রানজিট হয়ে যাবে ধনুরাশিতে, হয়ে গেলে পরে এই নেগেটিভ জায়গাটা কেটে যাবে এবং আর মোটামুটি 5 দিন পর থেকে সিচুয়েশন, থিংস উইল বি বেটার। আস্তে আস্তে বৃহস্পতি তার ম্যাচুরিটির ফল দেওয়া শুরু করবে, তো এভরিবডি উইল গেট বেনিফিটেড। আমি একদম লগ্ন রাশি আপনারা যা যেটা মেপে বলেন সব দিক থেকে বলছি, পৃথিবীর শতকরা 90% লোক উইল গেট বেনিফিটেড অন্তত আগামী 5.5-6 মাস। 90% লোক, 10% লোক কিছু দশাগত নেগেটিভ কারণের জন্য বা ছকে কিছু প্রবলেম আছে তার জন্য কিছুটা নেগেটিভ পাবে, কিন্তু তাও বৃহস্পতি চেষ্টা করবে ভালো ফল দেওয়ার। বৃহস্পতি সক্ষেত্রে আছে এবং শুধু সক্ষেত্রে নয়, বৃহস্পতি অনেকটা স্প্যান নিয়ে মুভমেন্ট করছে, তো সেই স্প্যানটা মানুষের জীবনের ক্ষেত্রেও তার অনেকগুলো গুণগত পরিবর্তন ঘটাবে। তো ইমিডিয়েট গোচর আপনাদের বলে নিলাম। মঙ্গল রয়েছে তুলা রাশিতে, মঙ্গল রয়েছে 6°7 মিনিটে, আর রবি অলরেডি ট্রানজিট করে গেছে, বুধ রয়েছে সেখানে, বুধ রয়েছে রেক্টোগ্রেড 17°35 মিনিটে, বুধ আগামীকাল ডাইরেক্ট হয়ে যাবে। তো ইমিডিয়েট গোচর হচ্ছে এটা এই মুহূর্তের রাত্রি 9:30 সময়। আমি কন্যা রাশি পর্যন্ত, কন্যা লগ্ন পর্যন্ত আপনাদের বলেছিলাম, আজকে তুলা লগ্ন থেকে বলবো। গোচর বিচার করার সময় 5টা জিনিস বলেছি, যারা যারা যা দেখে ছক দেখেন, আমি তো লগ্ন দেখে ছক দেখি না, আপনাদের সুবিধার্থে আমি বলি। তো লগ্ন থেকে দেখবেন, রাশি থেকে দেখবেন, শনি থেকে দেখবেন, রবি থেকে দেখবেন এবং যে গ্রহের গোচর দেখছেন সেই গ্রহ, অর্থাৎ কারুর যদি মনে করুন মীন রাশিতে 1998 সালে জন্ম, মীন রাশিতে শনি বৃহস্পতি আছে, তাহলে বৃহস্পতি থেকে বৃহস্পতি কোথায় 10th হাউসে যাচ্ছে, এভাবে দেখবেন। বা কারুর মনে করুন 91 সালে শেষের দিকে জন্ম, তো সিংহ রাশিতে বৃহস্পতি আছে, তো সিংহ রাশি থেকে 5th হাউসে, মানে বৃহস্পতি থেকে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে 5th হাউসে, এভাবে দেখবেন আর কি। 5টা প্যারামিটারকে একসাথে করবেন, করে যে ফল হবে তার সাথে আপনার জন্মছকে, নবাংশে, দ্রেককানে জুপিটার বা অন্যান্য প্ল্যানেটের কতটা বলবত্তা আছে। একটা গ্রহের 8 রকম বল থাকে, অর্থাৎ গ্রহ 8 রকমভাবে বলি হয়, এই সমস্ত বলবত্তা মিলিয়ে একটা রেজাল্ট্যান্ট এফেক্ট দেবে। এই এফেক্টটা ওপরে আপনার ডিপেন্ড করবে, আমি আগের দিন উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম, অনেকে দ্বিমত পোষণ করেছেন বটে, কিন্তু এটাই ফ্যাক্ট। অর্থাৎ দুজনে বৃহস্পতি এক জায়গায় থাকা সত্ত্বেও বৃহস্পতি কিন্তু বলবত্তা অনুসারে ফল দেবে, তার সাথে তো গুণগত মান আছে, প্রারব্ধ কর্ম আছে, কারণ শনি ঢুকছে তার নিজের ঘরে, তো যত রকম প্রারব্ধ কর্ম, যত রকম নেগেটিভ কাজ, অর্থাৎ মেষ মানে মীন রাশির মোটামুটি 15° ক্রস করার পর থেকে, মানে ধরুন বুধের নক্ষত্রে যবে থেকে মীন রাশিতে গেছে, বুধের নক্ষত্রে মীন রাশিতে গেছে মোটামুটি শনি মনে করুন 97, তো 97 থেকে এই জানুয়ারি মাস পর্যন্ত আমরা এই পৃথিবীতে বসবাসকারী মানুষই
যত রকম ভালো খারাপ অনাচার সুবিচার যা করেছি, তার ভালো ফলগুলোর যেরকম ভালো মেটেরিয়াল কিছু ফল পাবেন, নর্মালি ওভাবে কেউ ফল পায় না, তবুও বলছি আপনাদের সুবিধার্থে, খারাপ ফলগুলোর বিচার সমস্তটা পাবেন। অর্থাৎ বহু মানুষ আছে আমি এরকম বলতে শুনেছি, আমি কখনও কোনো ভুল করিনি, অন্যায় করিনি, তারা তাদের শনি বুঝিয়ে দেবে কী কী ভুল করেছে, কে কী অন্যায় করেছে, এটা স্যাটার্ন। হ্যাঁ, তো প্রস্তুত হন প্রত্যেকে, ভালো কর্ম করলে তাকে অত্যন্ত ভালো ফল দেবে, শুধু ফল দেওয়া নয়, মানসিক শান্তি এবং স্পিরিচুয়াল এফেক্ট অত্যন্ত বেশি দেবে। পয়সা আপনাকে অনেক বেশি নাও দিতে পারে, আপনারা বা আমরা প্রত্যেকে যারা এখন পেছনে দৌড়ে বেড়াচ্ছি, মেটেরিয়াল জিনিস সেগুলো দেবে না, কিন্তু স্পিরিচুয়াল জিনিসের খনি দিয়ে দেবে একেবারে, আপনি নিতে নিতে হাঁপিয়ে যাবেন এমন জিনিস দিয়ে দেবে, এবং আপনার জন্ম সার্থক করে দেবে। যদি এই যে আটখানা আটখানা বেসিক্যালি নয়, প্রায় নখানা ঘরের যে নেগেটিভ কর্ম আমরা প্রত্যেকে করেছি, পৃথিবীর বুকে বসবাসকারী 850 কোটি লোক আছে, 850 কোটি লোক ভালো খারাপ, কেউ একটু বেশি ভালো, কেউ একটু বেশি খারাপ, বা কেউ খুবই ভালো, কেউ খুবই খারাপ, বিভিন্ন রকম কাজ করেছে তার তার স্বীয় কর্মফল অনুসারে, প্রারব্ধ কর্ম অনুসারে তারা পাবেন। জন্তু জানোয়াররা পায় না কখনো, জন্তু জানোয়ার গাছ এরা কখনো পায় না, অন্য জন্মের প্রারব্ধ কর্ম পায় কিন্তু ইহজন্মের পায় না, কারণ আহার নিদ্রা ভয় মৈথুনম এই চারটে কর্ম বাদে জন্তু জানোয়াররা কোনো কাজ করে না, আর কোনো কাজ নেই, আহার করে, নিদ্রা যায়, ভয় পায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা তার থেকে বড় কোনো জন্তু বা আনইউজুয়াল কিছু দেখে ভয় পায়, আর মৈথুনম অর্থাৎ সন্তান উৎপাদন করে। তো মানুষের এর সাথে শুধুমাত্র কনসেন্স আছে, চেতনা আছে, যেটা একমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। কিছু কিছু ওপর শ্রেণীর প্রাণীর কিছুটা আছে, আমি নাম বলে বিতর্ক করতে চাইছি না, আছে, আপনারা নিজেদের বুদ্ধি বিবেক অনুসারে জানেন, কিন্তু মানুষের সোললি আছে এটা, মানুষ এই এই কনসেন্সটাকে ইউজ করে না, এই সি ওয়ার্ডটাকে ইউজ করে না, বিবেককে, কনসেন্স ইউজ করে না বলে মানুষের প্রকৃতি অনেকটা ওই চারটে কাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে, আহার নিদ্রা ভয় মৈথুনম এই চারটের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং এই সীমাবদ্ধের এই চারটের সিটাকে যেরকম মানে কনসেন্সটাকে যেরকম দমিয়ে রেখেছেন, তার ফল শনি একেবারে ফুল ফ্লেজেডলি দেবে, যারা যতটা দমিয়েছেন তাদের ততটা দেবে, এবং বুঝতে পারবেন কীভাবে কীভাবে কাকে ফল দেয়, সবাই দেখতে পাবে। তো আজকে যেটা নিয়ে বলবো, তুলা লগ্ন থেকে বলবো, আগের দিন বলেছি, তুলা লগ্নের ক্ষেত্রে প্রথম বলি, আমি বলবো যেভাবে আপনারা অ্যাভারেজ করে নেবেন, লগ্নের তৃতীয় বৃহস্পতি যাচ্ছে, তৃতীয় স্থান থেকে আমাদের পরাক্রম বোঝায়, পরিষ্কার ব্যাপার, 8000 আয়ুরও বৃদ্ধি করাবে। হ্যাঁ, অর্থাৎ যদি কোনো বড় কোনো রোগ থাকে বা অনেকদিন ধরে রোগে ভুগছেন, মানে সেকেন্ড হাউসের যেহেতু সেকেন্ড থার্ড মিলিয়ে বৃহস্পতি ছিল, তো কিছু মাল্টিপল রোগ দিতে পারে, বৃশ্চিকের ঘর কিছু গুহ্য রোগের সৃষ্টি করে, সেই জায়গা থেকে মুক্তি দেবে বা সেটাকে কমব্যাট করার মতন শক্তি দেবে, বা রোগটা ডিটেক্ট হবে এবং সেই রোগের প্রপার চিকিৎসা হবে, কারণ বৃহস্পতির ট্রানজিট শুধু থার্ড হাউসে থাকবে না, ফোর্থ হাউসেও চলে যাবে, ফলে আপনারকে সুখও দেবে কিছুটা, তার দরুন ও আপনাকে হিলও করাবে, তার সাথে শুধুমাত্র ওই জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে জব চেঞ্জের একটা খুব বড় চান্সেস আছে। এবার আপনি বলবেন কেন জব চেঞ্জের আছে, জব চেঞ্জের মানে বেসিক জায়গাটা, জব চেঞ্জের বেসিক 11th হাউসে দৃষ্টি আছে, এখান থেকে 11th হাউসে দৃষ্টি থাকার জন্য, মানে তুলা লগ্নের বেসিক্যালি রবির ঘরে দৃষ্টি আছে, তো রবির ঘরে দৃষ্টি থাকার জন্য যেটার মেন সুবিধা বা অসুবিধা যেটাই বলুন না কেন, সেটা হচ্ছে যে রবি মানে হচ্ছে আমাদের কর্মের কর্মের গুণ, অর্থাৎ আপনার রবি মানে মাল্টিপল কোয়ালিটি। সূর্য দেখেছেন, সূর্যের মধ্যে আপনারা এই পৃথিবীতে বা এই সৌরজগতে যা রয়েছে সূর্য আছে বলে রয়েছে, সূর্য না থাকলে সব কিছু এক সেকেন্ডে শেষ হয়ে যেত। তো সেই সূর্য এই পৃথিবীর বুকে আমাদের যত সমস্ত প্রাণের মধ্যে যে ভ্যারাইটি দিয়েছে, ভগবানই দিয়েছে, তাকে দিয়ে করিয়েছে, কিন্তু কারক তো এখানে সূর্য, সূর্যকে দিয়ে কাজটা করাচ্ছে, বিভূষ্যমানকে দিয়ে করাচ্ছে, তো বিভূষ্যমানকে প্রচুর গুণ দিয়েছে ভগবান, সেই জন্য সূর্যের একটা নেমসেক আছে, সূর্য নারায়ণ বলে বলা হয়, বহু লোক দেখবেন সেই নামে স্তুতি করে, তো এমনি নামটা আসেনি, নিজের নামের সাথে বাবার নাম জুড়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই
যে বাবাকে গ্লোরিফাইড করা। হ্যাঁ, আবার কেউ সেটাকে উল্টোও করে, উল্টোপাল্টা কাজ করে, কিন্তু সূর্য উল্টোপাল্টা কাজ করার লোক নয়, বা আপনাদের মতে ম্যাটার নয়। সূর্য ইজ অলওয়েজ, তার কোয়ালিটি এবং তার স্পেসিফিকেশান বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, করোলাস লিনিয়াস বলে একজন ভদ্রলোক ছিলেন, তাকে জিজ্ঞাসা করবেন এই প্রাণী জগতে তিনি নামকরণ করেছেন, সারা জীবন তার নামকরণ করতে চলে গেছে, এত প্রকৃতির মানুষ তৈরি, মানে প্রকৃতির জীবজন্তু ভগবান তৈরি করে দিয়েছে থ্রু সান। এবং কখনও কখনও এরা রাতে অ্যাক্টিভ, কেউ দিনে অ্যাক্টিভ, কেউ মাঝামাঝি সময়ে অ্যাক্টিভ, কারুর বয়স অনেক বেশি। আমাদের চিড়িয়াখানায় একটা কচ্ছপ ছিল অদ্বৈত নামে, সে সিরাজদৌল্লার সময় জীবিত ছিল। সিরাজদৌল্লা ভাবুন 1757 সালে মারা গেছেন, আমাদের বাংলার শাসক। তো তিনি যখন মারা গেছেন যুদ্ধে, তাকে খুব খারাপ যুদ্ধে ইংরেজরা পরাজিত করেছিল, খুব অসৎ পথে, সৎপথে নয়, সৎপথে যুদ্ধ করলে ওর সাথে জিততে পারতো না। তো সেটা যাক, সেটা ইতিহাসের প্রশ্ন, আমি সে মেটেরিয়াল ইতিহাসে যাচ্ছি না। সেই সময় কচ্ছপটা জীবিত ছিল, এই কচ্ছপটা 7-8-10 বছর আগে হয়তো মারা গেছে, আমি পেপারে পড়েছিলাম। তো আপনি ভাবুন ওকে কত আয়ু দিয়েছে, ও পুরো ইংরেজ আমল দেখেছে, আমরা তো কেউ দেখতে পারিনি, অন্তত আমার তো প্রশ্নই নেই কোনো। তো সেখান থেকে আপনাদের বলছি যে এই কাল আবার একটা মশাকে 3-4 দিন আয়ু দিয়েছে, 1-2 ঘন্টা বাঁচে এরকম প্রাণীও আছে, 1-2 মিনিট বাঁচে এরকম এরকম ভাইরাস ব্যাকটেরিয়াও আছে। তো এই সূর্য দিয়েছে, সূর্যের ভ্যারাইটি এত বেশি। তো সানের ঘরে যখনই, সান হচ্ছে মানুষের কোয়ালিটি, সূর্য হচ্ছে কোয়ালিটি, শনি হচ্ছে সেই কোয়ালিটির এক্সিকিউশন। ওই জন্য রবির মেন এক্সিকিউটিভ। আমি যদি কাঁচা ভাষায় বলি আপনাদের বোঝানোর জন্য, কাউকে অপমান না করে, তাহলে রবির মেন চাকর, বা আজকালকার যদি আজ বলি এক্সিকিউটিভ, ভদ্র শব্দ, মালিকের এক্সিকিউটিভ, সে হচ্ছে শনি। তো রবির যত গুণ থাকে সেটা শনির মাধ্যমে অ্যাপ্লাই হয়। মনে করুন গুণটা কোথায় থাকে, গুণটা তো মস্তিষ্কে থাকে, রবি মানে মস্তিষ্ক। রবির লোকেরা সবসময় দেখবেন ফিজিক্যালি খুব খুব কাজ করতে পছন্দ করে না, তাদের মস্তিষ্ক এত উন্নত হয়, তারা মস্তিষ্ক দিয়ে কাজ করে নেয়। তো কিন্তু আমরা তো মস্তিষ্ক দিয়ে কাজ করি না, আমাদের তো হাত পাগুলো দিয়েছে, তাতে আমরা রাহু হয়ে যেতাম, শুধুমাত্র গলাটুকু আছে, বা খাটুস্বামজি হয়ে যেতাম আমরা। খাটুস্বামজির সাথে রাহুর তুলনা চল করছি না, কিন্তু তাদের দুজনেরই শুধুমাত্র ওপর অংশটা রয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে যে রবি শুধুমাত্র চিন্তার কোয়ালিটি দেয়, যার যত ভালো, শুধু রবি কত ভালো আছে সেই দিয়ে হবে না, বা রবি নিচস্ত ওই সব নিয়ে রবি হয় না, রবি ভালো হওয়ার অনেক পদ্ধতি আছে। তো বৃহস্পতির দৃষ্টি যেহেতু আছে, জব চেঞ্জ এই তুলালগ্নের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আপনাদের ক্ষেত্রে বলছি, আপনাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি কোনো জলকারক ঘরে থাকে, জলকারক বা নক্ষত্রেও যদি থাকে, বা বৃহস্পতি যদি কোনো কারণে কেতু যুক্ত বা দৃষ্ট থাকে, যুক্ত থাকলে কিন্তু স্পেসিফিক্যালি 10 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তাহলে সুগার থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন, এবং বয়স যদি 55-এর বেশি হয় এবং পুরুষ হয়, তাহলে প্রস্টেট থেকেও সাবধানে থাকবেন। এদের একটু বেশি বয়সে সন্তান হওয়ার যোগ আছে। এখন যাদের বয়স 40-45, তাদের কিন্তু সন্তান হওয়ার যোগ আছে। এখন পুরুষ মহিলা নির্বিশেষে বললাম, যোগ আছে। যদি একটু বেটার জুপিটারের জন্মছকে একটু বলি হয়, তাহলে কিন্তু আসবে, এরকম হচ্ছে অনেকদিন সন্তান হচ্ছে না, এই সময় আসবে, খুব বেটার ফল দেবে। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের আগামী 1 বছর অন্তত, আগামী 7-8 মাসে অনেক এক্সাম দিতে হবে। এক্সাম মানে অনেক পরীক্ষা দিতে হবে জীবনে, অনেক জীবন অনেক পরীক্ষা নেয়, তো সবসময় নেয়, প্রচুর নেবে, এবং কিছু টাফ পরীক্ষা, প্রশ্নপত্র একটু টাফ হতে পারে, কিন্তু সততার সাথে থাকবেন, অনেস্টির সাথে কাজ করবেন, না পারলে কনসিড করবেন, ভান করবেন না, আমি অনেক জানি, ভান করবেন না, ভান করা খুব বড় অপরাধ। ছোটোবেলা থেকে যারা মার্গদর্শক হয়, ভালো ভালো গুরুর সাথে থাকে, তাদের প্রিটেন্ড করা শেখায় না, দেখবেন কোনো জানোয়ার ভান করতে পারে না, এটা মানুষ পারে একমাত্র। মানুষের যত, মানে বলছিলাম না, কনসেন্সটাকে নষ্ট করে দিয়েছে মানুষ, অন্য জানোয়াররা ভান করতে পারে না। কুকুর দেখবেন কাউকে ভালোবাসে, ওকে যদি, ওকে আপনি যদি কোনো পয়জনও দিয়ে দেন, ও আপনাকে বিশ্বাস করে খেয়ে নেবে, কারণ ও জানে এই লোকটা আমাকে ঠকাবে না, ওর বিশ্বাসের লেভেলটা এইখানে। মানুষ কিন্তু খাওয়ার আগে 3 বার চিন্তা করবে, যদি এ করে ও করে, এটা মানুষের আছে, সবসময় খেয়াল রাখবেন। কোনো জানোয়ারের মধ্যে কোনো ভান করা, এবং বাচ্চাদের মধ্যেও, একটা বাচ্চা 6-7-8 বছর পর্যন্ত
এখনকার যুগটা একটু অতি আধুনিক বলে বাচ্চারা একটু তাড়াতাড়ি অন্যদিকে চলে যায়, কিন্তু বাচ্চাদের মতো দেখবেন এই জানোয়ারেরই প্রকৃতিটা রয়েছে, গাছের মতন প্রকৃতি। গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কুঠারের আঘাত সহ্য করবে, কিন্তু আপনাকে পাল্টা কোনো দিন আঘাত করবে না। মৃত্যুর 1 মিনিট আগে পর্যন্ত আপনাকে অক্সিজেন দিয়ে যাবে আপনার বাঁচার জন্য। এটাকে বলা হয় নিঃস্বার্থ কর্ম, এরা প্রিটেন্ড করতে পারে না, তো সেটা করবেন না। তুলালগ্নের লোকেরা, তুলালগ্নের লোকেদের কিন্তু শুক্রের প্রকৃতি, তো শুক্র মানেই হচ্ছে মিথ্যা কথা বলা লোক, শুক্রের একটা প্রকৃতি, শুক্রের গুণের জন্য সেজন্যই বলি শুক্রের মধ্যে অপগুণ আছে অনেক কিছু। শুক্র গুণের দিক থেকে বৃহস্পতির থেকেও বেশি আছে, কিন্তু অপগুণ আছে। শুক্রের লোকেরা মিথ্যে কথা বলে এবং খুব আনইনটেনশনাল মিথ্যে কথা বলে, কোনো দরকার নেই একটা মিথ্যে কথা বলে দিল, নিজেকে একটুখানি বাহবা কুড়িয়ে নিল, এটা থাকে। এবং তুলালগ্নের ক্ষেত্রে যদি শনি এবং শুক্র কোনোভাবে একটু বলি হয়ে যায়, স্পেশালি শনি কোনো কারণে যদি শুক্রকে ব্যাক করে সেই সব ছকে, তাহলে কিন্তু সেই ছকে এই প্রবণতাগুলো বেশি থাকবে, তো এটা করবেন না। জব চেঞ্জ করলে সবথেকে বেটার টাইম আছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, খুব ভালো দশা ভালো থাকলে বেটার এফেক্ট পাবেন। আর শরীরের দিক থেকে লিভার থেকে, লিভারের আপার পোর্শন স্প্লিন থেকে সাবধানে থাকবেন, এবং হাঁটু থেকে পায়ের একদম ফিট পর্যন্ত অংশ নিয়ে সাবধানে থাকবেন ব্যথা থেকে বলছি। বৃশ্চিক নিয়ে বলবো, আগের দিন বলছিলাম যে বৃশ্চিক একটুখানি নোট লিখে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একটা কাগজ আমার লেখা, খুব শর্ট ফর্মে করে এনেছি পয়েন্টগুলো। বৃশ্চিক রাশিতে আগামী ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর মাসের মোটামুটি 10-12 তারিখের পর থেকে এমন একটা সিচুয়েশান আসবে যেখানে ছখানা প্ল্যানেট একসাথে অবস্থান করবে। সেখানে তো শনি বৃহস্পতি কেতু একসাথে আছে, শুক্র গিয়েও ঢুকবে, রবি গিয়েও ঢুকবে, এবং তার সাথে বুধও গিয়ে সেখানে ঢুকবে। তো 6টা প্ল্যানেট সেখানে থাকার জন্য, ইনিশিয়াল ফেজটা আপনাদের বলে দিচ্ছি, 6টা প্ল্যানেট থাকার জন্য কুটুম্ব থেকে, সেকেন্ড হাউস থেকে কুটুম্ব দেখা হয়, কুটুম্ব মানে শ্বশুরবাড়ি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমি এটা বলছি, সেই সকল পুরুষ যারা তার রেসপেক্টিভ শ্বশুরবাড়ির কিছুটা বার্ডেন নেন, নেওয়াটা সবসময় উচিত, শাস্ত্র তাই বলছে, প্রত্যেকের নেওয়া উচিত, শুধু মেয়ের কাজ নয় এসে আপনার বাড়ি সামলাবে, আপনারও কাজ ওই বাড়িটা সামলানোর, এই শর্তে আমাদের শাস্ত্রে সেটাই বলা আছে। উল্টো দিকের কাজটা 90% লোকই করে না, করলে তার বউকে শোনায়, কিন্তু সেটা করবেন না, এর ভয়ানক পাপ আছে। তো যাই হোক, আমি মরালিটির কোনো প্রশ্নে যাচ্ছি না, আমি যা ফ্যাক্ট বলছি, কুটুম্ব সংক্রান্ত জায়গায় একটু খরচা বাড়বে, এক্সপেন্সেস বাড়বে, এবং সেই এক্সপেন্সেসের জন্য কিন্তু কোনো অ্যাসেট তৈরি হবে না। অর্থাৎ আপনি বাড়িতে কিছু লোক আসলো, 10 দিন ঘুরতে আসলো কলকাতায়, হয়তো আপনার শ্বশুরবাড়ি, শালা বা অন্য কেউ এসে থাকলো, থেকে প্রচুর হয়তো একটু বেশি খরচা হলো, আনন্দ করলেন, কোনো অ্যাসেট তৈরি হবে না এর দ্বারা, এক্সপেন্সেস হবে এবং একটু টেনশানও হতে পারে, এবং একটু স্বামী স্ত্রীর মধ্যেই ব্যাপারে একটু মনোমালিন্য হতে পারে, অর্থাৎ একটু বেশি দিন কেন থাকছেন, হ্যাঁ আপনার পয়সা খরচা হচ্ছে, প্রথম দিকে হবে না, পরের দিকে একটু হবে, কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে, সেকেন্ড হাউস আছে মানে মানি রিলেটেড থটস আপনার মধ্যে থাকবে, এবং স্কর্পিও হচ্ছে একটা জায়গা যেখানে 6, 8, 10 তিনটে জায়গায় দৃষ্টি আছে, 10 নম্বর দৃষ্টি যেহেতু আপনার কর্মের সাথে রিলেটেড থাকবে, তো কর্ম করার চেষ্টা করবেন, কিন্তু 6, 8-এর দৃষ্টির জন্য কিছু কিছু এক্সপেন্সেসও হবে, সেটার জন্য প্রথম দিকে ভালো থাকলেও পরের দিকে একটু বিরক্তি আসবে, বিশেষ করে শুক্র যখন শুক্রের নক্ষত্রে মোটামুটি 5-6 ডিগ্রি চলে যাবে, অর্থাৎ 20 ডিগ্রির ওপরে চলে যাবে, তখন একটু মনে হবে এটা হচ্ছে, বাট এটা চলে, ছোটো প্ল্যানেট মুভ করে বেরিয়ে যাবে একসাথে, ওটা নিয়ে লং টার্মে এফেক্ট নেই। বৃশ্চিকের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, লাইফে প্রচুর ডিসিপ্লিন আসবে, হ্যাঁ খুব মানে ডিসিপ্লিনের জায়গা, ভালো একটু দশা হলেই আসবে, আপনারা ভাববেন না যে রাহুর দশায় আছেন, কেতুর দশায় আছেন, শুক্রের দশায় আছেন, বা মঙ্গলের দশার শেষের দিকে আছেন, বুধের দশার শেষের দিকে আছেন, তাহলে ভাববেন না যে আমি বলেছিলাম তার উল্টো জিনিস হচ্ছে, এই লোকটি কী বলে দিল একটা, এরকম নয়। আমি বলছি, আমি সব কিছু বলার আগে বলে নিয়েছি যে দশাটা আপনার মাঝামাঝি লেভেলের আছে, গ্রহ পজিশানগুলো মাঝামাঝি আছে, একটা মাঝামাঝি এফেক্ট থেকে এই ফলগুলো প্রিভেইলিং হবে। আপনার যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু ফলটা কম দেবে, দেবে অবশ্যই, গরমকালে গরম অবশ্যই পড়বে, সেটা কাল দ্বারা নির্দেশিত, কোনোবার হয়তো 40 পেরোলো না 35 পেরোলো, বা জানুয়ারি মাসের টেম্পারেচার কোনো দিন 35 ডিগ্রি হবে না, এটা কাল দ্বারা নির্দেশিত, ঠান্ডা পড়বেই। এবার সেটা 12 না পড়ে 18 পড়লো, কিন্তু কালকে কোনো দিন অপোজ করা যায় না, সেটা হবেই।
তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা চাই, আমি লগ্ন দেখে বলছি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব ডিসিপ্লিন লাইফ আসবে, অর্থ আসবে, নতুন বিনিয়োগ কিছু করতে পারেন। যারা মাল্টিপল ভালো দশায় আছেন, ব্যবসা এক্সপ্যান্ড করার জন্য খুব ভালো সময় আছে এই মাসের 27 তারিখ থেকে মোটামুটি ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত। নতুন কিছু ভেঞ্চার শুরু করুন, অ্যাডিশনাল কিছু যদি ব্যবসা শুরু করতে পারেন তো শুরু করুন, খুব ভালো আসবে। প্রচুর চিন্তা আসবে এবং সেই চিন্তাকে বাস্তবায়িতও করতে পারবেন, একটু ফ্যামিলি সাপোর্ট থাকলে, বা 30-এর ওপরে যদি বয়স হয় তাহলে কিন্তু অবশ্যই পারবেন। দশাগত ভালো আসবে, ডেট কমে আসবে প্রচুর পরিমাণে এবং আটকে থাকা কাজ হবে, সন্তানের মুখ দেখতে পারেন, সুসন্তানের জন্ম হতে পারে পরবর্তী 1 বছরের মধ্যে। খুব ভালো যোগ আছে বৃশ্চিকের ক্ষেত্রে, শুধুমাত্র মনে রাখবেন রাহুর পজিশানটা ঠিক নেই, রাহুর পজিশান ঠিক না থাকার জন্য কাউকে বিশ্বাস করে বেশি ধার দিয়ে দেবেন না, তাহলে লোনটা একবারে ফেরত পাবেন না, খেপে খেপে টাকাটা ফেরত পাবেন। লাস্ট যেটা বলবো আজকে ধনুকে নিয়ে বলবো, ধনু বুঝতেই পারছেন ধনু লগ্নের ক্ষেত্রে, রাশি হলে তো অসুবিধেই নেই, তো 7:30 সবে মাত্র চলছে, যদি 20 বা 21 নম্বর নক্ষত্রে থাকে তো চলছে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলছি, ধনু লগ্নের 5th, 7th এবং 9th হাউসে দৃষ্টি আছে, দৃষ্টির দিক থেকে বুঝতেই পারছেন বেটার আছে, কারণ 1, 5, 9 দৃষ্টি সবসময় ভালো থাকবে। কিন্তু ধর্মের যে বুদ্ধি, ধর্ম মানে আমি আগের দিনই বলেছি ধৃধাতু, অর্থাৎ লালন পালন করা, টু ফস্টার, মঙ্গলময় কার্য, সমাজের হিতার্থে কার্য, পজিটিভে কার্য, জনমানসে ভালো কার্য, সেই কাজ করার বুদ্ধি এবং শক্তি দুটোই আপনার আসবে, দশাগত ভালো থাকলে কিন্তু আসবে। শনির পজিশান যদি 6-এ ভালো থাকে আরও বেশি পরিমাণে আসবে। বাবার দিক থেকে ভালো এফেক্ট পেতে পারেন যদি দশা ভালো থাকে, বাবার বেটার হবে। বাবার যদি এক্সেপ্ট 6 নিজের যদি খুব খারাপ না থাকে, বাবার যদি খারাপ দশা হয় তাহলে কিন্তু ব্যাপারটা অন্য হবে, একটু পজিটিভ কিছু হলে বাবার দিক থেকে বেটার হবে, শরীর স্বাস্থ্য একটু উন্নতি হবে। হ্যাঁ, খুব বয়স হলে অল্প হবে, মাঝামাঝি বয়স হলে অনেকটাই বেটার হবে, বাবার নতুন ব্যবসা বা কাজের জায়গা বেটার হতে পারে। হ্যাঁ, তো সেই দিক থেকে ভালো আসবে। আধ্যাত্মিকতার দিকে খুব ভালো আর কি ট্রেন্ড আসবে এবং চন্দ্রের অবস্থান যদি বেটার হয় তাহলে তো আলো রিলিজিয়াস ট্রাভেল করতে পারেন, প্রচুর প্রচুর ধর্মীয় স্থান ভ্রমণ করতে পারেন, যা যে যা ধর্মে বিশ্বাস করেন তার রেসপেক্টিভ ধর্মীয় স্থান ভ্রমণ করতে পারে করবেন, সেরকমভাবে অনেক দূরেও ভ্রমণ করতে পারেন, কিছুদিন থাকতে পারেন। হ্যাঁ, চিন্তার এবং সেই সংক্রান্ত ব্যাপারে চিন্তাটা না এক্সপ্যানশান হবে, কমপ্রিহেন্সিভ চিন্তা করতে পারবেন, অর্থাৎ সামগ্রিক চিন্তা খুব, মানে বৃশ্চিক রাশিতে থাকাকালীন বৃহস্পতি যে কৃতজ্ঞতা তৈরি করেছিল আপনাদের ক্ষেত্রে, সেই কৃতজ্ঞতাটা আগামী 3 মাসের মধ্যেই কাটিয়ে উঠবেন, দেখবেন সেই জায়গায় খুব ভালো ফল দেবে, প্রচুর ধর্মমূলক কাজ করতে পারবেন এবং সেই জায়গা থেকে প্রচুর বুদ্ধির পজিটিভ বুদ্ধি আসবে। বিবাহের খুব ভালো যোগ আছে, যদি 7th হাউসে দৃষ্টি আছে বলে বলছি না, বিবাহের ভালো যোগ আছে আগামী 1 বছরের জন্য। হ্যাঁ, বৃহস্পতির এই গোচরটা মোটামুটি সব লগ্নের ক্ষেত্রেই কম বেশি বিবাহের যোগকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে, কিছু কিছুর ক্ষেত্রে বেশি আছে, এনা ধনুর ক্ষেত্রে খুব বেশি আছে। তবে যারা মাঝ বয়সে আছেন, 45 থেকে মোটামুটি 57-58 এই মাঝ বয়সের মধ্যে আছেন, তারা কিন্তু অবশ্যই শরীরের যত্ন নেবেন, স্পেশালি আমি 3টে জায়গা বলবো, পেটকে নজর দেবেন, কারণ আমাদের শরীরের 90% রোগ পেট থেকেই তৈরি হয়। কারণ খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত এবং তার পেছনে অনেক কারণ আছে এবং খাওয়া দাওয়ার প্রতি মানুষের একটু ইনক্লাইনেশন করবে আর কি, বৃহস্পতি যেহেতু সিংহের ঘরে দৃষ্টি দেবে তো ইনক্লিনেশন করবে, তো বৃহস্পতির এই খাওয়া দাওয়া সংক্রান্ত, একবারে বেশি খাবেন না, রাতে তাড়াতাড়ি খাবেন, জল বেশি করে খাবেন, হালকা সহজপাচ্য খাবার খাবেন, ফল খাবেন, শীতকাল আসছে প্রচুর সবজি উঠবে, এবছর প্রচণ্ড ঠান্ডা পড়বে, সুতরাং সবজির প্রোডাকশান ভীষণ ভালো হবে, ডিসেম্বর থেকেই দেখতে পাবেন, বৃষ্টি কেটে যাবে 22 তারিখের পরে বলেছি, আর বৃষ্টি হবে না এবং হুড়হুড় করে ঠান্ডা পড়বে, আগামী 10 দিনের মধ্যে দেখবেন টেম্পারেচার অনেক নেমে গেছে, অনেক যেটা ইউজুয়ালি নামে না, এবং ঠান্ডা জাঁকিয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে ঠান্ডা, দেখবেন ডিসেম্বরের 22-25 তারিখ থেকে একদম জানুয়ারির এন্ড অবধি ঠান্ডা দাঁড়িয়ে থাকবে। তো প্রচুর সবজি ফল উৎপাদন হবে, সেগুলো খান এবং বেটার থাকুন, পেটটাকে সাবধানে রাখবেন এবং নার্ভকে একটু সাবধানে রাখবেন, তাহলেই বেটার হবে। পরবর্তী দিন বাকিটুকু বলে শেষ করব, অ্যাজ ইউজুয়াল আলোচনায় তারপরে যাব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।